হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্যাম ব্রোস। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু মিস্ট্রি বক্সের আনবক্সিং, যেগুলো লাইভ হয়েছিল 11 টাকা করে। হ্যাঁ, 11 টাকা করে, 11/11 সেলের আগেই। কিন্তু এগুলো দারাজের 11 টাকার মিস্ট্রি বক্স না, এগুলো বিভিন্ন সেলারের 11 টাকার মিস্ট্রি বক্স। তো অনেকগুলো আসছিল, আমরা জাস্ট 4টা অর্ডার দিতে পেরেছি, তো সেগুলোরই আনবক্সিং করব আজকে আপনাদের সামনে। তো চলুন দেখি সেলাররা 11 টাকায় কী কী প্রোভাইড করছে। সেলাররা তো দারাজের মতো আর অত বিগ কিছু প্রোভাইড করতে পারে না, তবে 11 টাকায় সেলাররা যা দেয় তাই মরতে নেই না। তো চলুন আনবক্সিং শুরু করা যাক। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন আইকনটি অল করে দেন, যেন আমাদের লেটেস্ট ভিডিওর আপডেট আপনারা পান সবার আগে। আমরা আমাদের লেটেস্ট ভিডিওর ডিসক্রিপশনে বিভিন্ন ধরনের লিঙ্ক প্রোভাইড করে থাকি মিস্ট্রি বক্সের এবং ভাউচারের। তো আজকেও একটি এক্সক্লুসিভ অফার আছে, যেটি আমি ভিডিও শেষে বলবো, ভিডিওর শেষে না, ভিডিওর মিডিলেও বলতে পারি। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন স্কিপ না করে। তো চলুন প্রথমে এটার আনবক্সিং করা যাক। তো আপনারা জানেন আমাদের একটি FB গ্রুপ রয়েছে, যেটার লিঙ্ক আমরা দিয়ে থাকি, তো আপনারা সেখানে জয়েন করতে পারেন। সেখানে কিন্তু বিভিন্ন ধরনের অফার আমরা সবার আগে প্রোভাইড করি, কারণ আমাদের ভিডিও অল টাইম রিলিজ পায় না, কিন্তু আমরা যে অফারটা পাই সেটা আমরা চেষ্টা করি আমাদের সেই গ্রুপে দেওয়ার জন্য। তো অবশ্যই আপনারা সেখানে জয়েন করতে পারেন। তো প্যাকেট ওপেন হয়ে গেছে, মিস্ট্রি প্যাকেট আর কি, 11 টাকার ফার্স্ট মিস্ট্রি প্যাকেট। দেখা যাক কী আছে এর মধ্যে। ওকে, প্রোডাক্টটা আমি আমার হাতে পেয়েছি। ও, যেটা বলা হয়নি, এটা আমরা অর্ডার করছিলাম, ওকে, এটা আমরা অর্ডার করছিলাম জিরো গ্যাজেট শপ থেকে। প্রোডাক্টটা অনেক হালকা ফুলকা, তেমন কিছু নেই, একটা প্রোডাক্টই আছে আমি ভিতরে। ওকে, পেয়ে গেছি এই দুইটা প্রোডাক্ট। প্রোডাক্টের অবস্থা একটু খারাপ, নোংরা টাইপের আর কি প্রোডাক্টগুলো, মানে আপনারা দেখতে পাচ্ছেন একটু নোংরা, হয়তো বা অনেক দিন পড়েছিল বা ধুলা বালি দেখে এই অবস্থা হয়ে গেছে। আর কিছু আছে নাকি তাই দেখি আমরা। না, ভিতরে আর কিছুই নেই। তো প্যাকেটটা সাইডে রাখি। তো ফার্স্ট মিস্ট্রি বক্সে আমরা পেলাম দুটি ব্রেসলেট, যেটাতে ব্রাজিল লেখা আছে। সেলারকে অনেক অনেক ধন্যবাদ, স্পেশালি আমি ব্রাজিলের ফ্যান, তো জানি না সেলার কীভাবে জানলো। যাই হোক, 11 টাকায় আমি খুশি এটা পেয়ে, যেহেতু আমি একজন ব্রাজিল সাপোর্টার। তো চলুন আমরা পরের মিস্ট্রি বক্সটা দেখি। তো এটা অর্ডার করা হয়েছিল, এটা অর্ডার করা হয়েছিল আপনার ক্রেজি ডিল বিডি শপ থেকে। এখানে আবার সেলার গিফট রেখেছে মেবি। তো চলুন দেখি সেলার কি গিফট দিয়েছে 11 টাকায়। সাউন্ড তো হচ্ছে একটা, তো আমরা ওপেন করি। ওকে, দারাজের এবার 11/11 সেলের প্যাকেটগুলো অনেক সুন্দর করছে অবশ্য, কালারটা সুন্দর, কালার কম্বিনেশন আর থিমটা। তো এটা দেখি আমরা, হোয়াইট কালারের একটা মেবি পেন দেখতে পাচ্ছি। বক্সটা অনেক বড়, ভাবছিলাম ভালো কিছু পাবো, পেনও খারাপ না 11 টাকার হিসেবে। আসলে আমরা অনেকেই 11 টাকায় দারাজ যে এরকম প্রোডাক্ট ডেলিভার করে দারাজের মিস্ট্রি বক্সে, ওই রকম প্রোডাক্টের আশা করি, কিন্তু আসলে অতটা বড় আশা করাও ঠিক না, এরা নর্মাল সেলার। তো 11 টাকায় একটা পেন দিয়েছে, ছোট বাচ্চাদের পেন আর কি, কিউট পেন, এখানে মিনিয়নের পেন দেওয়া আছে। এটা অবশ্য ভালোই, 11 টাকায় খারাপ না, কাউকে এমনি গিফট করা যেতে পারে। তো চলুন আমরা নেক্সট প্রোডাক্টের দিকে আগাই। তো যেটা বলতেছিলাম যে সেলাররা 11 টাকায় এরকম ছোটোখাটো জিনিস প্রোভাইড করতে পারবে, তারা তো আর দারাজের মতো হিউজ না যে অনেক বেশি প্রোডাক্ট বা অনেক বড় বড় প্রোডাক্ট প্রোভাইড করবে। তো আপনারা সে অনুযায়ী অর্ডার করবেন, সেইটা মাথায় রেখেই অর্ডার করবেন। আর আরেকটা জিনিস বলতে চাই, যে যাদের পিক আপ পয়েন্ট আছে তারাই এটা অর্ডার করার চেষ্টা করেন, নয়তো 11 টাকা দিয়ে যদি আপনি 80 টাকার ডেলিভারি দেন তাহলে তো এইগুলো পেয়ে আপনার লস অনেক। তো দেখা যাক এটাতে কী আছে, এটাতে যে কী আছে উল্টা হয়ে আছে, প্যাকেটের মধ্যে আর কিছু নেই। তো দেখি এটার ওয়েট আছে একটু। ওকে, এটা একটা কিরিং কিচেন, এটা একটা কিচেন, এটা দেখি আমরা ওপেন করে, যদিও এটার প্যাকেটের অবস্থা একটু নোংরা। ওকে, রাবারের একটা কিচেন,
কিচেনটা অনেক সুন্দর, ছোট বাচ্চাদের আর টাইপের আর কি, ব্যাগেজ ঝোলানোর। এটা মনস্টার কার্টুনের, হয়তো দেখে থাকবেন আপনারা। কে কে এই কার্টুনটা দেখেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই কার্টুনের দুইটা সিরিজ আছে, আমি তো দুইটাই দেখছি। আমি আবার অ্যানিমের বড় ফ্যান, অ্যানিমে দেখি মাঝে মধ্যেই। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে এই মুভিটা দেখছেন। তো এটা আরেকটা প্রোডাক্ট, লাস্ট অ্যান্ড লিস্ট, এটাই লাস্ট। 11 টাকার মিষ্টি বক্স অর্ডার করতে পারছিলাম আমরা। এটা অর্ডার করা হয়েছিল জিরো গ্যাজেটস থেকে। তো দেখি আমরা এখন এটাতে কি পেয়েছি। এটাতেও সাউন্ড হচ্ছে, তো ওপেন করা যাক। তো আপনাদের যে এক্সক্লুসিভ নিউজটার কথা বলেছিলাম সেটা বলবো অবশ্যই, আর একটু অপেক্ষা করতে হবে আপনাদের এই আনবক্সিংটা হয়ে গেলেই। তো এই তো দেখা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মিস্ট্রি বক্সেও রয়েছে একটি পেন, আর কিছু নেই ভিতরে। তো বক্সটা খোলাই দিই। তো এটাতেও আপনারা দেখতে পাচ্ছেন পেন, উপস মুখ খুলে গেল আগেই। এটাও একটা পেন, সেম টু সেম। এটাও জিরো গ্যাজেটসের মিনিয়ন পেন আর কি, ছোট বাচ্চাদের জন্য। 11 টাকা হিসেবে নট ব্যাড অ্যাট অল, মানে কোনো দিক দিয়েই খারাপ না 11 টাকার হিসেবে। তো আমরা 4টা 11 টাকার মিস্ট্রি বক্স অর্ডার করছিলাম। 4টা 11 টাকার মিস্ট্রি বক্সে পেয়েছি দুইটা পেন, একটা কিরিং আর দুটো রিস্ট ব্যান্ড। এই কয়টা ছিল আমাদের 11 টাকার মিস্ট্রি বক্সে। তো এখন এক্সক্লুসিভ যে নিউজটার কথা বলবো সেটা হচ্ছে আজকে রাত মেবি 10টার পরে আর কি, একজন সেলারের সাথে কথা হয়েছে, উনি 11 টাকার মিস্ট্রি বক্সগুলো লাইভ করবেন। তো সেই মিস্ট্রি বক্সের লিঙ্ক আপনারা আমাদের ডিসক্রিপশনে পেয়ে যাবেন। অবশ্যই আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনটি চেক করবেন, এবং আপনি যদি পান তাহলে চাইলে অবশ্যই অর্ডার করতে পারেন। আমি আপনাদের প্রেফার করব যাদের পিক আপ পয়েন্ট আছে তারা করবেন, তাহলে আপনাদের 11 টাকায় পড়বে। নয়তো সেলার 11 টাকায় তো আর আপনারে 100-এর বেশি প্রাইসের কোনো জিনিস দিতে পারবে না, তো সেক্ষেত্রে আপনার লসই হয়ে যাবে। সে কারণে অর্ডার দিবেন কি না আপনি বুঝে শুনে দিন। যেটা বললাম, আজকে 11 টাকার একটা মিস্ট্রি বক্স লাইভ হবে। আপনারা ওই দোকানটা ফলো দিয়ে রাখতে পারেন। সেলারের সাথে কথা হয়েছে আমার, উনি বলছেন আজকে লাইভ করবেন। এছাড়াও তিনি 11-11 সেলের মধ্যে আরও কয়েকবার লাইভ করতে পারেন। তো গাইজ, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ গাইজ।